হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে দুটি বিগেস্ট আপডেট নিয়ে এসেছি। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দেখে নেব সুপারস্টার জিৎ এবং প্রিয়াঙ্কার সাথী সিনেমার সিকুয়েল কি আসছে, আর ব্রহ্মাস্ত্র সিনেমাটির ট্রেলারের রিভিউ করবো, অর্থাৎ রিয়াকশন করবো, আমার কাছে ব্রহ্মাস্ত্র ট্রেলারটি কেমন লেগেছে। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো দেখুন, অনেকেই জানি এটা নিয়ে অনেক ভালো ভালো রিভিউ করছে, অনেক রিয়াকশন করছে, কিন্তু দেখুন আমার যেটা লেগেছে আমি সেটাই বলবো। তো তাই আপনাদের বলছি, যারা এই ভিডিওটা দেখতে চান দেখতে থাকুন, আর যারা দেখতে চান না যেতে পারেন, কারণ এই ভিডিওটা আপনার জন্য না। তো দেখুন, আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি ব্রহ্মাস্ত্র যে ট্রেলারটি দেখানো হয়েছে। ট্রেলারটি যেভাবে দেখানো হয়েছে, এডিটিং এ খুবই খামতি রেখেছে, খুবই খারাপ এডিটিং হয়েছে, এবং এখানে VFX এর কাজ সত্যি খুব ফালতু লাগছে। মনে হচ্ছে কি বাচ্চাদের কোনো খেলনা বা বাচ্চাদের ছবি হচ্ছে। দেখুন, একবারই যে থার্ড ক্লাস সেটা বলছি না, বাট VFX এর কাজটা খুবই কাঁচা, একদম চোখে লাগছে, দেখে মনে হচ্ছে যে এগুলো একদমই ফ্যাক। যখন রণবীর কাপুর আলিয়া ভাটকে বলছে যে তার মধ্যে একটা পাওয়ার আছে, তাকে আগুনে কিছু করতে পারে না, তো সেই ডায়লগটা দেখুন, পারফরমেন্সটা খুবই বাজে। এখানে আলিয়া ভাট যতটুকু তাকে দেখানো হয়েছে খুবই বাজে কাজ করেছে। আর কি বলবো, আমার কাছে কোনো কিছুই ভালো লাগেনি। স্টোরিটাও প্রেডিক্টেবল, পুরো স্টোরিটা রিভিল করে দেওয়া হয়েছে। এখানে এছাড়াও যারা অভিনয় করেছে, অমিতাভ বচ্চন, নাগার্জুন রয়েছে সাউথ ইন্ডিয়ান থেকে, তো তাদেরগুলো ঠিকঠাক লেগেছে। বাট আলটিমেটলি সিনেমাটার যে VFX টা তৈরি করা হয়েছে, এডিটিং করেছে, এই সিনেমাটা তো VFX এর উপরে দেখতে যাবে, মানে এই সিনেমাটা কি রূপকথার দেশ যে। তো সেইসব জিনিস দেখতে গেলে VFX টাকে আরো স্ট্রং করতে হয়। কিন্তু তারপরও বলবো, এই যে সিনেমাটা, এটা যদি আজ থেকে 10 বছর বা 15 বছর আগে আসতো, তাহলে এটাই আমাদের কাছে ভালো লাগতো, কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে ভালো লাগছে না। তো কারণ এটা আমাদের মস্তিষ্ক অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে, সেটা আমারও তোমার অনেকেই। তো এটাই হলো ব্যাপার, অনেকের কাছে ভালো লাগতে পারে কিন্তু আমার কাছে ভালো লাগেনি। তো যাই হোক, পরের বিষয়টা বলো, পরের বিষয়টা হলো জিতের সাথী টুকি আসছে। তো দেখুন, এটা নিয়ে অনেক কবার কথা উঠেছিল যে জিৎ এবং প্রিয়াঙ্কা ত্রিদেবী নাকি আবারও তারা এই জুটি কামব্যাক করছে এবং সাথীর সিকুয়েল নিয়ে আসছে। প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছিল, সে জিতের অফিসে এসেছিল এবং অনেক সেলফি টেলফি নানান জিনিস আপলোড হয়েছিল ফেসবুকে, তখন থেকে অনেক জিনিসটা ভাইরাল হয়েছিল। তো জিতের কালকে সাথী সিনেমার 20 বছর চলে গেছে, এবং জিতের কেরিয়ারে বাংলাতে তারও 20 বছর বলতে পারে। তো তার জন্য অবশ্যই আমাদের একটা ভালো লাগা কাজ করে, এরকম একজন সুপারস্টার যে তার নিজের কেরিয়ার 20 বছর ধরে এখন সমান তালে ধরে রেখেছে, তো সেটার জন্য একটা ভালো লাগা তো অবশ্যই কাজ করে। বাট যেটা আলটিমেটলি বলবো, সাথী তো সিনেমা আমার যদি মত অনুসারে, তাহলে অনেকে বলবেন কেন, দেখুন সাথী একটা আইকনিক সিনেমা, এটা শুধুমাত্র সিনেমা নয়, এটা ইমোশন, আবেগ, ভালোবাসা, অনেক কিছু এর মধ্যে রয়েছে। সাথী 2 সিকুয়েলটা যতভাবেই ভালো করার চেষ্টা করুক না কেন, সাথীকে কোনোভাবেই ছুঁতে পারবে না। এই নিয়ে আমি হয়তো আরো অনেকদিন আগে কথা বলেছিলাম। তো সাথী 2 বা সাথীর সিকুয়েল, আমি সাথীর পার্ট 2 চাই না, একদমই চাই না। জানি না অনেকেই এখনো কেন চাচ্ছে, কারণ ওই যে একটা আইকনিক ছবি, এটার মান সম্মান এখন নষ্ট হয়ে যাবে। আর এখন অনেকে বলতে পারেন জিৎ এবং প্রিয়াঙ্কাকে মানাবে না, যদিও জিৎ অন্য কোনো হিরোইন নিয়ে কাজ করে, তখন আপনারই কমেন্টে বলবেন যে সাথীতে প্রিয়াঙ্কাকে যেমন লেগেছিল, এখানে প্রিয়াঙ্কার জায়গা কেউ নিতে পারেনি বা নিতে পারবে না। তার মানে কি হলো, এখানে যে আর্টিস্টটা কাজ করবে তার সম্মান হানি হচ্ছে, বা এখন যদি প্রিয়াঙ্কাও করে তাও হলেও মনে হয় না ভালো লাগবে। তো আমার মনে হয় সাথী থাক, সাথী 2 দরকার নেই, একটা আইকনিক সিনেমা তার সম্মানযোগ্যটা এখনো পাচ্ছে, 20 বছর পর এখনো মানুষের মনে রেখেছে, ও বন্ধু তুমি শুনতে কি পাও, আজও লোকে শোনে। তো এই ছিল বলার, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কি সাথী 2 চান নাকি আমার মতো মতামত আপনাদেরও। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, জানালে নতুন সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন সবাই।